সময় একটা ছোট্ট শব্দ, এর মধ্যে লুকিয়ে আছে আমাদের জীবন। আমরা সবাই সময়কে অনুভব করি, কিন্তু সময় আসলে কি? সময় সবসময় চলতেই থাকে, একদিন থেকে আর একদিন, মাস থেকে বছর, সূর্যোদয় থেকে সূর্যাস্ত। সময়ের এই ধারাবাহিকতাই কিন্তু আমাদের জীবনকে প্রতিটা মুহূর্তে বেঁধে রাখে। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই সময়ের কাঁটাতে বাঁধা। কিন্তু সময় কি শুধুমাত্র এই ক্যালেন্ডারের পাতা আর ঘড়ির কাঁটাতে বাঁধা? সময় কখনো ধীরে চলে, কখনো বা দ্রুত। কিন্তু সময় যেন আমাদের অনুভূতির সাথে খেলা করে, কিন্তু প্রকৃতি আমাদেরকে শেখায় সময় একটা চক্রাকার গতিতে চলে। ঋতু পরিবর্তন হয়, গাছের পাতা ঝরে পড়ে, সেই গাছেই আবার নতুন পাতা আসে। এটাই আমাদেরকে মনে করিয়ে দেয় সময় একটা অতি নিরবিচ্ছিন্ন ব্যাপার, সে যেটা চলতেই থাকবে। সময়কে হয়তো আমরা অনুভব করতে পারি, কিন্তু ধরতে পারি না। বলে না, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিন, প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শিখুন। কারণ সময় থেমে থাকে না, কিন্তু সময় কিন্তু আমরা আমাদের স্মৃতিতে ধরে রাখতে পারি। প্রতিটা স্মৃতি, দুঃখের হোক, কষ্টের হোক, এই সময় কিন্তু আমাদের জীবনকে সাজিয়ে গুছিয়ে রাখে, তাই না? এই সময়কেই কিন্তু সঠিকভাবে ব্যবহার করে আমাদের এগিয়ে যেতে হয়, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন। তাই যে যেখানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।